উনি আমাদের সাবেক এমপি মরহুম রফিকুল আনোয়ার সাহেবের মেয়ে, উনি ওনার বাপের নামটা বারবার বলছে। আমি আজকে এখানে মাইকের মধ্যে চিল্লাইয়া বলছি, একজন মহিলা যদি সংসদ সদস্য হতে হয় তার বয়স হতে হবে কমের মধ্যে 55 থেকে 60 বছর হতে হবে। বঙ্গবন্ধুর কন্যা যেটা পারে সেটা অন্য মেয়েরা পারে না, এটা বঙ্গবন্ধুর কন্যার সাথে তুলনা করতে পারবে না কোনো মেয়ে। আমি মনে করি যার বয়স 28 থেকে 30 বছর একটা মেয়ের বিবাহ হয়, 18 বছর 19-20 বছরের মধ্যে মেয়ের বিবাহ হয়, তারপরে মেয়ে সন্তান জন্ম দিতে গিয়ে 2-10-15 বছর চলে যায়, স্বামীর ঘর করতে হয়, স্বামীর সেবা করতে হয়। 18-22-23 বছরের মেয়েরা সংসদ সদস্য হতে পারে না। কেন পারে না? এটা পাপ হবে, পাপ পাপ। কেন বলছি? আমরা মুসলমান, আমরা যদি একটা মানুষকে যদি যে মেয়ে স্বামীকে সময় না দিয়ে রাস্তা রাস্তায় নেতা নেত্রীকে সময় দিলে স্বামীর অভিশাপ এটা, স্বামীর পায়ের তলে মেয়ে এই যে স্ত্রীর ব্যস্ত, ঠিক কিনা? সবাই জোর করে বলেন, যে মেয়ে স্বামীকে সময় না দিয়ে স্বামীর সাথে না ঘুমিয়ে রাত্রে সারা দিনে রাস্তা রাস্তা ঘুরবে, ভোট চাইবে, এই ধরনের মানুষকে ভোট দেওয়ার কোনো দরকার আছে বলি মনে করি না। আগে স্বামীর সেবা করতে হবে, আগে স্বামীর সেবা করা, তারপর তোমার যোগ্যতা সৃষ্টি করা, তোমার বয়স 50-55 বছর 60 বছর বয়স হোক, তারপর তোমাকে এমপি বানাবো। তোমার এখনো স্বামীর সেবা করার বয়স, তুমি সংসদে পার্লামেন্টে এমপিগিরি করবা। আমরা অনেকবার ভুল করেছি, আমরা এমন এমপি বানাবো, এবার আমরা আর ভুল করবো না।